লকডাউনের কারণে যেসব পোশাক কর্মী কাজে যোগ দিতে পারেননি তারা মোট বেতনের 60% অর্থ পাবেন, আর যারা এপ্রিলে অন্তত 20 দিন কাজ করেছেন তারা পুরো অর্থই পাবেন। বুধবার দুপুরে শ্রম মন্ত্রণালয়ে শ্রমিক সংগঠনের নেতাদের সাথে বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানান শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। এছাড়া ঈদের আগে কোনো কারখানা লে অফ বা শ্রমিক ছাঁটাই করা যাবে না বলেও জানিয়েছেন তিনি। সাধারণ ছুটি কিন্তু পোশাক কারখানা খোলা, তাই চাকরি বাঁচাতে হেঁটেই বিভিন্ন শিল্পাঞ্চলে ফিরছেন শ্রমিকরা। তারা বলছেন মালিকদের ডাকেই তাদের ফিরতে হচ্ছে। করোনার ভিতরে যাচ্ছে অনেক ঝুঁকি নিয়ে, কারণ চাকরিও করতে হবে, কোম্পানি ফ্যাক্টরি রানিং করতে, আমরা যদি না যাই আমাদের চাকরি সমস্যা হবে। শ্রমিকদের এসব দুর্ভোগের কথা জানেন না শ্রম প্রতিমন্ত্রী, এমনকি শ্রমিক নেতারাও। ফোর্স করেছে এরকম জানি না, এরকম কোনো দরখাস্ত আসেনি, একজন লিখিত অভিযোগ দিই অবশ্যই আমরা অ্যাকশনে যাব। আমাদের আইনে আছে যদি কোনো লোককে করে নিয়ে আসে তাহলে ডাইফের বরাবরকে আপনাকে দরখাস্ত দিতে হবে, কোনো জায়গা কোনো মন্ত্রণালয় কেউ বলে নাই তাকে ফোর্স করে নিয়ে আসতে হবে। বুধবার দুপুরে বৈঠক হয় শ্রম ভবনে। শ্রম প্রতিমন্ত্রীর সঙ্গে শ্রমিক নেতার বৈঠকে এসব কথা বলেন তারা। সেখানে প্রায় সব শ্রমিক সংগঠনকে ডাকা হলেও যোগ দিয়েছে হাতে গোনা কয়েকটি সংগঠন। একই স্থানে একদিন আগেই মালিকরা প্রস্তাব দিয়েছিল এপ্রিলে কাজ না করা শ্রমিকরা 60% বেতন পাবেন, আর তাতে সম্মতি দিয়েছেন শ্রমিক নেতারাও। একই সিদ্ধান্ত জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী। পবিত্র ঈদুল ফিতরের আগে শিল্প কলকারখানার মালিক পক্ষ কর্তৃক কোনো শ্রমিক ছাঁটাই বা লে অফ ঘোষণা করা যাবে না। এপ্রিল 2020 মাসে যে সকল শ্রমিক কাজ করেছে তারা সম্পূর্ণ মাসের বেতন পাবেন, আর যারা কাজ করেনি বেতন ভাতা 60% পাবেন। যে কয়দিন কাজ করেছে সেই কয়দিন নিশ্চয় ফুল বেতনটা পাবে। মে মাসের বেতন কোন প্রক্রিয়ায় দেওয়া হবে সে সিদ্ধান্ত নিতে আগামী মাসের শুরুতেই আরও একবার বৈঠকে বসবার সিদ্ধান্ত নিয়েছে শ্রম মন্ত্রণালয়। আরিফুর রহমান, DBC News, ঢাকা।